মোস্তাফিজ তো সাকিব না বা তামিম না কিংবা মাশরাফি না, মোস্তাফিজের আসলে বয়স কত বা কদিন ধরে খেলছে? দেশের জন্য খেলাটা ইম্পর্টেন্ট। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস বিপ্লবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক সার্কিটে পা রেখেই হইচই ফেলে দিয়েছিলেন কাটার মাস্টার, তবে এখনও সাকিব তামিম মুশফিক রিয়াদের চেয়ে ঢের পিছিয়ে সাতক্ষীরা সায়ানাইট। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে বেজায় ব্যস্ত ফিজ, খেলতে চান না দেশের মাটিতে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ। টেস্ট খেলায় একেবারেই আগ্রহ নেই মুস্তাফিজের। ফিজ কেন টেস্ট খেলতে চায় না কারণটা জানা নেই খোদ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনেরও। আলোর ঝলকানি, টাকা পয়সা, সেটা হয়তো বা তো হোয়াইট বল ক্রিকেটে বেশি, কিন্তু লাল বল ক্রিকেট তো একটা বড়দি খেলা, এটা তো ক্রিকেট শুরু হয়েছে টেস্ট ম্যাচে। সুতরাং মুস্তাফিজ কেন খেলতে চান আমি জানি না, আমাদের সাথে মুস্তাফিজ সেটা শেয়ার করা উচিত বোর্ডের সাথে। প্রায় ৬ ফুটের কাটার মাস্টারের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ৭। অন্য দুই ফর্ম্যাটে নিয়মিত হলেও ফিজের টেস্ট ক্যারিয়ার থমকে আছে ১৪ টেস্ট আর ৩০ উইকেটে। শুধু কি টেস্টেই অনীহা ফিজের? ক্রিকেটের বনেদি ফর্ম্যাটে বাংলাদেশের ড্রেসিংরুমে এই বাঁহাতিকে শেষবার দেখা গিয়েছে পাক্কা ১.৫ বছর আগে। অথচ ফিজকে ঠিকই দেখা যায় নানান টি টোয়েন্টি টুর্নামেন্ট আর রঙিন পোশাকের ফর্ম্যাটে। অন্য পেসাররা বাকি ফর্ম্যাটের সঙ্গে টেস্ট ক্রিকেটও চালিয়ে যাচ্ছেন সমানতালে। তাসকিনরা যদি খেলতে পারে, শরীফুলরা খেলতে পারে, ই নিড টু প্লে টেস্ট ম্যাচেস অ্যাজ ওয়েল। আপনি ওইখানে যে ওয়ার্কলোড নিচ্ছেন, খালেদ এবাদত, তাসকিন, শরীফুল যখন দুইটা টেস্ট ম্যাচ খেলে তাহলে কিন্তু ৬০ ওভার মিনিমাম বল করে, ৪টা ইনিংসে ১৫ ওভার করে ৬০ ওভার হবে, তো ওদের ওয়ার্কলোডও তো একই হচ্ছে, তা আপনি কোথায় বেশি ওয়ার্কলোড নিচ্ছেন আসলে? সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডে দুর্দান্ত বোলিং করে আসা তাসকিন আহমেদ নেই ইঞ্জুরিতে। পুরুদস্তুর ফিট না হলেও চট্টগ্রামের প্রথম টেস্টে দলে রাখা হয়েছে আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। ভরসার নাম এখন এবাদত খালেদরা আর টেস্ট দলে ডাক পাওয়া রেজাউর রহমান রাজা। এমন এক দুঃসময় লঙ্কানদের সাথে ফিজের সার্ভিস বড্ড বেশি দরকার ছিল টিম টাইগারের, অথচ ফিজ এখন ব্যস্ত দিল্লির ক্যাম্পে। বয়সের কাটায় দ্য ফিজ এখন ২৬, বেশিরভাগ ক্রিকেটারের এই বয়সটাই পিক টাইম, নিজেদের ছাড়িয়ে ছাপিয়ে যাওয়ার সময়, অথচ এখনই বেছে বেছে খেলার পক্ষে দ্য ফিজ। মানতে পারছেন কি টিম ডিরেক্টর? মুস্তাফিজ এভাবে বলতে পারে না যে আমি বেছে বেছে খেলবো ক্রিকেট, এটা ওর বলাটাও আমার মনে হয় যে এটা শোভা পায় আসলে একটা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, একটা কন্ট্রাক্টেড প্লেয়ার, তাহলে তো এইভাবে হলো না জিনিসটা। আইপিএলে দিল্লির মুস্তাফিজ ৮ ম্যাচে তুলেছেন ৮ উইকেট, ফর্মটা ঠিকঠাক। মাঠের ক্রিকেটের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা মিলছে ফিজের। তবে এই ফিজের এখন যে বড় বেশি দরকার ছিল বাংলাদেশ টেস্ট দলে, রাজস্বিক আর বনেদি টেস্ট ক্রিকেটের মূলতা ফিজ যত দ্রুত বুঝবেন তত দ্রুত লাভ বাংলাদেশ ক্রিকেটের, আর লস শুধুই আইপিএলের কোনো একটা দলের। রিফাত এমিল, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.